হ্যাঁ কার বউ কোনখানে যায় কার সাথে মিশে এই ফিলিসেক্সের এই পর্যায়ে স্বামী বিদেশে কাঁড়ি কাঁড়ি টাকা রেমিটেন্স সেখান থেকে পাঠায় তিন চার চারটা তিনটা চারটা বাচ্চা রেখে যেই মা চলে যেতে পারে ইসলামিক ভয়েস ফলো ইসলাম এজ ইওর লাইফ স্টাইল আজকে মোবাইলে প্রেম হয় আজকের এই মোবাইল প্রযুক্তিতে একজনের একজন আরেকজনের সাথে চলে যায় তিন চার চারটা তিনটা চারটা বাচ্চা রেখে যেই মা চলে যেতে পারে মাফ করবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি বলতে বাধ্য ওই মা আর একটা কুকুর মা দি কুকুরের মধ্যে কি পার্থক্য বাচ্চা প্রসব করে কয়েকদিন রাখে এরপরে ওই কুকুরিটা আরেকটা কুকুরের সাথে চলে যায় আর সফল মানুষ সৃষ্টির সেরা মানুষ সবচাইতে সম্মানী মুক মানুষ তারা কি এই হায়ান জানোয়ারের মতো আচরণ করতে পারে এই ধরনের ফ্রি সেক্স যত্র তত্র বিচরণ ইসলাম হারাম করেছে কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাক বলছেন কথা আপনি কিভাবে বলবেন কোন টোনে বলবেন মহিলাদেরকে বলছে কোনো ভিন্ন পুরুষ যদি তোমাকে ফোন করে এই যুগে ফোন তখনকার যুগে দরজা এসে ডাক দেয় হাটে বাজারে রাস্তাঘাটে তোমাকে কোমল কণ্ঠে কোনো পুরুষ যদি ডাক দেয় তুমি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলো না মাপা মাপা কথা বলো এখন ওই আগন্তুক লোবাতুর দৃষ্টি নিয়ে নারীর দিকে তাকিয়ে যদি বলে ভাবি আপনি কেমন আছেন ভাবি বলে ভাই সাহেব আপনি কেমন আছেন অনেকদিন পরে দেখা গরিবের দরজা হাতির পাড়া তাইলে ওই পুরুষটা বসবে যে সিগনালপুরে ডাউন না হলেও ডাউন হতে যাচ্ছে দেখা যায় এখানে চেষ্টা করলে আমাকে রিক্ত নিশ্চয়ভাবে ফিরতে হবে না এখানে চেষ্টা করলে আমি কামিয়াব হতে পারবো পুরুষটা আর একটু আগায় নারীটা যদি বলে আপনি আমাকে কেন কথা বলছেন আপনার সাথে আমার কোথাও কোনো কথা নাই আপনার পথে আপনি যান আমার পথে আমি যাই তাহলে ওই পুরুষটা দ্বিতীয়বার কিন্তু এই মহিলাকে আরেকবার ডিস্টার্ব করবে না বলবে যে বড় মাফা জোকা সাইজের মহিলা দেখা যায় এখানে কোনো সাইড পাওয়ার এখানে কোনো আশা ভরসা করে লাভ নেই সুতরাং আমি অন্য পথ ধরি তাহলে কাউলে কোরআন এইভাবে বলছে হে নারী তুমি যদি তোমার সতীত্ব ব্যক্তিত্ব এটাকে বজায় রাখতে চাও ফালা না বিল কাউলে তাহলে ভিন্ন পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলো না মেপে মেপে কথা বলো তুমি যদি তার সাথে মিষ্টি ভাষায় কথা বলো তাহলে হয়াতমা আল্লাফি কুলুবিহি মারাব। যার অন্তরে মোনাফেকির ব্যারাম আছে জেনার বীজ আছে সে তোমার প্রতি প্রলুব্ধ হবে তোমার প্রতি সে আকর্ষিত হবে তোমার প্রতি তার আকর্ষণ বাড়বে দেখেন কথা বলার ভঙ্গি কথন ভঙ্গি পর্যন্ত কিভাবে নারী পুরুষ করবে এটা পর্যন্ত আল্লাহাক যেখানে বলে দিয়েছেন সেখানে আর কি বলার বাকি আছে প্রিয় শ্রোতা ভাইয়েরা পরিশেষে আর একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি সেটা হলো আজকে পশ্চিমী দুনিয়া যেখানে ফ্রি সেক্স ফ্রি মিক্সিং চলছে সেখানে আজকে ছেলেরা মেয়েরা বাবাকে বাবা বলতে অস্বীকার করছে যে সে আমার বাবা এটার প্রমাণ কি এই ধরনের অনেক মামলাও কিন্তু দুই একটা মামলা জার্মানিতে লন্ডনে আমি নিজেও দেখেছি আদালতে দেখতে গিয়ে মা বলেছে অমুকে তোমার বাবা ছেলে বলেছে আই ডাউট হিম আমার সন্দেহ হয় মা বারবার বলার পরে যখন কারণ ফ্রি সেক্স মা তো সবার সাথে মিশেছে ফ্রি মিক্সিং এখন কোন ঘাটের পানি কোন ঘাটে গিয়ে ঠেকেছে গড়িয়েছে এটার তো কোনো ঠিক ঠিকানা নেই যার জন্যে ছেলে ভার্সিটি থেকে পাশ করে এসে মাকে জিজ্ঞাসা করে ও মাই বিলার মাদার হু মাই ফাদার মা বলল মাই সান ইজ ইওর ফাদার ছেলে ওই পুরুষটার দিকে তাকিয়ে বলে যে আমি তাকে সন্দেহ করি বাপ বাপ লাগে না আসলে জিনের একটা আকর্ষণ আছে ডিএনএর একটা টান আছে রক্তের একটা আকর্ষণ আছে এখানে সেটা নেই মা মামলা দায়ের করে দিল ছেলের বিরুদ্ধে এইবার পরীক্ষা করতে করতে যেই পুরুষটাকে মা প্রথম দেখিয়েছিল তার সাথে ছেলের রক্তের গ্রুপ মিলল না তখন কিন্তু ডিএনএ আবিষ্কার হয়নি এরপরে আলদালত বলল ছেলের সন্দেহ ঠিক আছে এই পুরুষটার সাথে তোমার রক্তের গ্রুপ মিলে না আর কে আছে বলো মহিলা আরেকজন পুরুষকে দেখালো তাকে আনা হলো তার ব্লাড রিপোর্ট আসলো তার সাথেও মিলল না তৃতীয় মা আরেকজনকে দেখালো এর রক্তের গ্রুপ ছেলের সাথে মিলল এবার আদালত রায় দিল ইউ আর বাউন্ডেড টু কল হিম ইউর ফাদার এই তিন নম্বর তৃতীয় পুরুষটা যার সাথে তোমার ব্লাড গ্রুপ মিলে গেছে তাকে তুমি পিতা বলতে অবশ্যই বাধ্য থাকিবে ছেলে হাউমা করে কাঁদতে কানতে আদালত থেকে বের হচ্ছে আর বলছে ও মাই লর্ড ইউর অনার প্লিজ ইউর এক্সিলেন্সি প্লিজ প্লিজ এক্সকিউজ মি দয়া করে আমাকে ক্ষমা করেন তিনবার রক্ত পরীক্ষা করে যদি বাপ বাইর করতে হয় এমন বাবার আমার দরকার নাই আমি বিনা বাপেই ভালো আছি সেখানে বাবাকে নিয়ে আজকে সন্দেহ কারণ ফ্রি মিক্সিং যার জন্যে পশ্চিমী দুনিয়াতে আজকে বায়োডাটার মধ্যে বাপের নাম বাদ দিয়ে মায়ের নাম লেখা হচ্ছে কারণ বাপের নাম এটা নিয়ে আদালত চ্যালেঞ্জ হয় মামলা হয় কোনোটাই টিকে অধিকাংশ ক্ষেত্রে টিকে না আজকে পুরা পশ্চিমী দুনিয়া সেকুলার দুনিয়া সেক্সের এই নদীতে সাঁতার দিয়ে আজকে তারা হাবুডুবু খাচ্ছে তাদের আজকে মরণ পণ অবস্থা আজকে সেখানে একশোটা বিয়ের মধ্যে নব্বইটার উপরে বিয়ে ডাইভোর্স তালাক হয়ে যাচ্ছে তালাক এই জন্য হচ্ছে ফিরিসেক্স ফ্রি মিক্সিং এটা তালাকের একমাত্র কারণ যেই প্রবণতা আজকে বাংলাদেশে এসে ঠেকেছে আমাদের এখানেও আজকে পশ্চিমী দুনিয়ার মতো নর আর নারী তারা যখন মিক্সিন ফ্রি এটা শুরু করেছে কার বউ কার সাথে যায় হ্যাঁ কার কোনখানে যায় কার সাথে মিশে এই ফিলিসেক্সের এই পর্যায়ে স্বামী বিদেশে কাঁড়ি কাঁড়ি টাকা রেমিটেন্স সেখান থেকে পাঠায় বউর নামে অ্যাকাউন্ট করা আছে এখন বউ প্রত্যেক মাসে টাকা তোলার জন্য ব্যাংকে যায় কয়েকদিন যেতে যেতে শেষ পর্যন্ত তিনটা বাচ্চা রেখে ওই লোকের টাকাগুলো ভ্যানেটিগার ব্যাগের মধ্যে রেখে সিএনজিওয়ালার সাথে চলে গেছে আমার কাছে মশালার জন্য এসেছে যে হুজুর অমুকের বউ তো তমুকের সাথে চলে গেছে এমন গেল কিভাবে অমুকে কি তালাক দিয়েছে কয় না তালাক দিছে না না দিছে সেটা জানি না তবে অমুকের সাথে চলে গেছে দেখেন তিনটা বাচ্চা কিন্তু এখানে রয়ে গেছে আমি বললাম এখন কি হয়েছে হুজুর যেখানে গেছে তার সাথে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে ভালো কথা আগের স্বামী কি তালাক দিছে সৌদি আরবে থাকা স্বামী সে কি তালাক দিছে এইটা তো জানি না আমি বললাম গৃহস্থের গরু চোরে রশি পাকায় অবস্থাটা এমন আজকে এই ধরনের কেলেঙ্কারি আমাদের সমাজে কোন এলাকাতে নেই আপনারা বলুন ফ্রি সেক্সের কারণে আর আজকের এই খোলা তথ্য প্রযুক্তি এগুলার কারণে সুতরাং আসুন সেই জাহলিয়াত আজকে আবার নব্য জাহলিয়াত আমাদেরকে গ্রাস করেছে যেমন আমরা তেমন আমাদের সমাজ তেমন আমাদের নেতৃবৃন্দ তেমন আমাদের রাষ্ট্র ব্যবস্থা কোনোটাই আমাদেরকে ফেভার করছে না আদর্শের দিকে সব ডিসফেভার করতেছে এই অবস্থাতে আমরা আল্লাহকে সামনে রাখি আল্লাহকে জানি কোরআনকে বুঝি কোরআনকে বোঝার চেষ্টা করি রাসুলকে আমাদের জীবনের সুপার মডেল হিসাবে গ্রহণ করে কোরআন যেভাবে বলেছে রাসুল যেভাবে শিখিয়েছেন এটাকে আমাদের জীবনের একমাত্র আদর্শ হিসাবে আমরা জেনে নিয়ে সেই ধরনের পারফেক্ট সেই ধরনের স্বচ্ছ সেই ধরনের নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ জীবন যদি আমরা যাপন করতে পারি সেই নিরঙ্কুশ চরিত্র যদি আমরা ধারণ করতে পারি আমাদের সংসার ভাঙবে না আমাদের সন্তানরা আমাদেরকে আর চোখে দেখবে না আমাদের সমাজ আমাদের দিকে এইভাবে তীক্ষ্ণবান কটাক্ষ এটা বলে আমাদেরকে ব্যয়যুত করবে না সুতরাং আমার ভাই ও বোনেরা আপনাদের কাছে বর্তমান প্রেক্ষাপটে একটাই কথা সেটা হলো এইভাবে সেক্সের এই দিনে দুই দিনের খেলাঘর দিন যত যাচ্ছে আপনার ভিসার মেয়াদ কিন্তু শেষ হচ্ছে এমন এক সময় আসবে ভিসাল মেয়াদটা শেষ হয়ে যাবে তখন আপনাকে আরেকটা জীবনে যেতে হবে যেই জীবনটা ষাট বছরের নয় ষাট হাজার বছরের নয় ষাট লক্ষ বছরের নয় ষাট কোটি বছরের নয় অনন্ত অনন্ত যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই এটা হলো অলবাসে বা আদাল মহৎ জিন্দিগি বা আদালব সেই জীবনকে সামনে রেখে আসুন আমরা এই জীবনকে গঠন করি কোরআন যেভাবে বলেছে নবী যেভাবে আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে জীবন গঠন করে নর হোক নারী হোক আমার ভাই হন আপনি বোন হন এই পারফেক্ট জীবনে যদি আমরা ফিরে আসতে পারি সক স্বচ্ছ জীবনে যদি আমরা ফিরে আসতে পারি আমাদের এই দুনিয়ার জীবন এটাও শান্তিময় হবে অনন্ত পারলৌকিক জীবনে আমরা মুক্তি লাভ করতে পারবো আল্লাহ সেই পথে এগিয়ে যাওয়ার তৌফিক সৌভাগ্য সাহসিকতা মানসিকতা আমাদেরকে দান করুন